আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলাদেশ সংবাদে আপনাদের সাথে আছি ইসমান তানভীর শুরুতেই পাইওনিয়ার ইনস্যুরেন্স সংবাদ শিরোনাম বিদ্যুতের পর এবার ভারত থেকে গ্যাসও আমদানি হবে জানালেন প্রধানমন্ত্রী চট্টগ্রামে দেশের প্রথম বিশ্ব বাণিজ্য কেন্দ্র উদ্বোধন ভয় পেয়েই খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরাতে দেশদ্রোহ মামলা সরকারের তফিনে শেষ পেরেক বললেন নেতারা কাল শুরু এসএসসি পরীক্ষা প্রশ্ন ফাঁস ঠেকাতে গোয়েন্দা নজরদারিতে কোচিং সেন্টার ও ফটোকপি দোকানগুলো জানালেন শিক্ষামন্ত্রী বাণিজ্য মেলা শেষ হচ্ছে আজ লোভনীয় আখেরি অফারে হুলস্থুল কঠোর নিরাপত্তায় বইমেলা শুরু কাল থেকে শুনছিলেন পাইওনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম ইফাদ টি টাইম চায়ের সাথে সেরাটা এবারে বিস্তারিত দেশকে স্বাবলম্বী করতে ব্যবসায়ীদের ঠিকমতো কর দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের আগ্রাবাদে গতকাল ওয়ার্ল্ড ট্রেড সেন্টার উদ্বোধন করে এ আহ্বান জানান তিনি তিনি বলেন ব্যবসায়ীদের জন্য সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে ভারতের ত্রিপুরা থেকে বিদ্যুতের পর এবার গ্যাস আমদানির পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী চট্টগ্রাম থেকে তাইমুর রশিদের রিপোর্ট বন্দরনগরী চট্টগ্রামে চালু হলো দেশের প্রথম ওয়ার্ল্ড ট্রেড সেন্টার শনিবার বিকেলে নান্দনিক স্থাপত্যশৈলী ও বিশ্বমানের সব সুবিধা সম্পন্ন ২৪তলা বিশিষ্ট এই সেন্টারের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ২০০ কোটি টাকা এর মাধ্যমে বিশ্বের ৩২৭টি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সঙ্গে যুক্ত হলো বন্দরনগরী পরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন এর ফলে বাণিজ্য প্রসার হবে বাড়বে বিনিয়োগ জানান ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ভবিষ্যতে চার লেন থেকে ছয় লেন ও পরবর্তীতে আট লেন এবং কর্ণফুলী নদীতে টানেল নির্মাণের কাজ শুরু হবে দ্রুতই বাড়ানো হবে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বন্দরনগরী বিদ্যুৎ ও গ্যাস সংকট সমাধানের আশ্বাসও দেন প্রধানমন্ত্রী চট্টগ্রামে যাতে গ্যাসের সমস্যাটা দূর হয় তার ব্যবস্থা করব যে আমরা ত্রিপুরা থেকেও গ্যাস যদি তাদের অতিরিক্ত থাকে যেহেতু আমরা বিদ্যুৎ আনছি গ্যাসও আনা যায় কিনা সে বিষয়ে আমরা আলাপ আলোচনা করব যাতে চট্টগ্রামে গ্যাসের সমস্যাটা দূর হয় আওয়ামী লীগ ব্যবসা বান্ধব সরকার আমরা ব্যবসা করতে আসি নাই কিন্তু আমরা চাই যে আপনারা ব্যবসায়ীরা ব্যবসা করবেন আপনারা আরও ইন্ডাস্ট্রি করবেন শেখ হাসিনা বলেন ব্যবসায়ীদের নতুন নতুন বাজার খুঁজতে হবে শক্ত হাতে মোকাবেলা করতে হবে বিশ্বায়নের চ্যালেঞ্জ ব্যবসায়ী সম্প্রদায় এবং সাধারণ যারা আছেন আমি একটু অনুরোধ করব যে আমরা যেন নিজের পায়ে দাঁড়াতে পারি নিজেদের উন্নয়ন নিজেরা করব কারো কাছে যেন হাত পাততে না হয় তো এটা করতে হলে আপনাদের আবার একটু ট্যাক্সটা দিতে হবে সময় মতো এর আগে কদমতলী ফ্লাইওভার সহ চট্টগ্রাম নগরীর বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী এই কদমতলী ফ্লাইওভারের উদ্বোধন ছাড়াও বাইপাস রোড ও রিং রোডের নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সাথে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন চট্টগ্রামবাসীর বহু প্রত্যাশিত লালখান বাজার থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রায় ৫০০০ কোটি টাকার এসব প্রকল্পের ফলে বাণিজ্যিক নগরী চট্টগ্রামের উন্নয়ন আরও কয়েক ধাপ এগিয়ে যাবে এমনটাই প্রত্যাশা সবার তাইমুর রশিদ বাংলা ভিশন চট্টগ্রাম এর আগে গতকাল দুপুরে চট্টগ্রাম সেনানিবাসে ইবিআরসির পুনর্মিলনী অনুষ্ঠানে যান প্রধানমন্ত্রী সেখানে তিনি দেশ জাতির সেবায় যে কোনো ত্যাগ স্বীকারে সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রস্তুত থাকার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন দেশকে উন্নত করার পাশাপাশি সশস্ত্র বাহিনীকে আধুনিকায়ন করা হচ্ছে সেনাবাহিনীর উন্নয়নে তার সরকারের আন্তরিক উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন সময়ের সাথে তাল মিলিয়ে একটি দক্ষ সুশৃঙ্খল ও শক্তিশালী সেনাবাহিনী গড়ে তুলছে সরকার প্রধানমন্ত্রী আরও বলেন শুধু দেশের অভ্যন্তরে নয় বিশ্ব পরিমণ্ডলেও সশস্ত্র বাহিনীর সদস্যরা কর্মদক্ষতার পরিচয় দিয়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে গভীর দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সেনাবাহিনীর সদস্যরা নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালন করবেন বলেও আশা করেন তিনি এর আগে সকালে ইবিআরসি প্যারেড গ্রাউন্ডে পৌঁছলে রেজিমেন্টে সুসজ্জিত একটি দল প্রধানমন্ত্রীকে অভিবাদন জানায় পরে প্রধানমন্ত্রী মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন বেগম জিয়াকে ভয় পায় বলেই তাকে রাজনীতি থেকে সরাতে দেশদ্রোহ মামলা করা হয়েছে গতকাল অভিযোগ করেছেন বিএনপি নেতারা এই মামলাকে সরকারের কফিনে শেষ পেরেক বলে মন্তব্য করেন তারা কঠোর আন্দোলনের মাধ্যমে সরকার পতনের হুঁশিয়ারও দিয়েছেন বিএনপি নেতারা
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দেশদ্রোহ মামলার প্রতিবাদে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা আয়োজিত সমাবেশে যোগ দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিরোধী দলীয় নেতা কর্মীদের বিরুদ্ধে হামলা মামলা নির্যাতনের কঠোর সমালোচনা করেন তিনি। অন্যায়ভাবে যত কিছুই সাজানো হোক, মিথ্যার উপর যত স্থাপনা নির্মাণ করা হোক, একটা সময় সেটা ধ্বংস হয়ে যায়, পড়ে যায়, বিধ্বস্ত হয়ে যায়। এবারও তাই হবে এবং সম্ভবত তাদের সেই সর্বনাশের কফিনে শেষ পেরেকটা তারা ঠুকে দিয়েছেন, সেটা হলো বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রদ্রোহিতার মামলায় অভিযুক্ত করেছেন। এদিকে বেগম জিয়ার বিরুদ্ধে মামলার প্রতিবাদে মাওলানা ভাসানী মিলনায়তনে সমাবেশ করে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস। বক্তব্যে বিএনপি নেতারা বেগম জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলার কঠোর সমালোচনা করেন। আপনারা ফাইজলামি করার জন্যে, হাসাবার জন্যে, বেগম জিয়াকে নিয়ে হাস্য পরিহাস করার জন্যে আপনারা কিছু বেয়াদবকে পাঠিয়েছেন, তারা ওইটা গিয়ে বাড়ির দরজার মধ্যে লাগিয়ে দিয়ে আসছে, এগুলো ঠিক নয়। এক মাকে শীত যায় না, এইভাবেই চলবে দেশ আমি মনে করি না। আমি না থাকতে পারি, কিন্তু দেশ এইভাবে চলবে না। কারাবন্দী নেতাকর্মীদের মুক্তি দিতে এবং সরকারের বিরুদ্ধে আন্দোলন জোরদার করতে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান বিএনপি নেতারা। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। যারা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যাকে বিতর্কিত করার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে, তাদেরকে আইনের আওতায় এনে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। ধানমন্ডি সভানেত্রী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। হানিফ আরও বলেন, বেগম জিয়া রাজনীতিতে দেউলিয়া হয়ে গেছেন বলেই এখন নতুন করে শহীদের সংখ্যা নিয়ে বিভ্রান্তিমূলক বক্তব্য রাখছেন। মুক্তিযুদ্ধের চেতনাকে আঘাত করতেই তিনি সুপরিকল্পিতভাবে এ ধরনের অপপ্রচার চালাচ্ছেন। বেগম খালেদা জিয়া বঙ্গবন্ধুর চেতনা ও একাত্তরকে মেনে নিতে পারেননি বলেই এখনও স্বাধীনতা বিরোধী মন্তব্য অব্যাহত রেখেছেন। মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার ষড়যন্ত্র সফল হবে না বলেও হুঁশিয়ারি করেন হানিফ। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে দক্ষিণ এশীয় দেশগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। ঢাকায় সাউথ এশিয়ান স্পিকার্স সামিট উদ্বোধন করে একথা বলেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। স্থানীয় একটি হোটেলে দুদিনের এই সম্মেলনে টেকসই উন্নয়ন অর্জনে করণীয় নিয়ে আলোচনা করবেন এশীয় অঞ্চলের পার্লামেন্টের স্পিকার ও সদস্যরা। সভাপতির বক্তব্যে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের চেয়ারম্যান সাবের হোসেন চৌধুরী বলেন, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পর টেকসই উন্নয়ন অর্জনে বিশ্বের সাথে তাল মিলিয়ে কাজ করতে হবে। এছাড়া দক্ষিণ এশীয় অঞ্চলে তামাকের ব্যবহারকে অন্যতম সমস্যা হিসেবে উল্লেখ করে তার সমাধানেও সমন্বিত উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে জানান তিনি। ভারতের লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন এসডিজি বাস্তবায়নে আঞ্চলিক যোগাযোগ ও সহযোগিতার উপর জোর দিয়ে বলেন, এশিয়া অঞ্চলের সমস্যাগুলো অভিন্ন, তাই সমাধানেও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী বলেন, এশীয় অঞ্চলের অভিন্ন সমস্যাগুলো চিহ্নিত করে সরকার, সংসদ সদস্য ও নীতি নির্ধারকদের সমন্বয়ে তা সমাধানের ব্যবস্থা করতে হবে। কাল পহেলা ফেব্রুয়ারি থেকে দেশের ১০টি শিক্ষা বোর্ডে একযোগে শুরু হবে এসএসসি দাখিল ও সমমানের পরীক্ষা। এ উপলক্ষে গতকাল এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, পরীক্ষার সময় প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই। তিনি জানান, প্রশ্ন ফাঁস রোধ করতে ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষার সময় কোচিং সেন্টারগুলোর পাশাপাশি কেন্দ্রের বাইরের ফটোকপি দোকানগুলোতেও গোয়েন্দা নজরদারি থাকবে বলে জানান তিনি। এ সময় শিক্ষামন্ত্রী অভিযোগ করেন, সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত এবং সরকারকে বিব্রত করতে অনেকেই ফেসবুক সহ অনলাইনে প্রশ্ন ফাঁসের সুযোগ নেন। এদের সাথে কিছু কোচিং সেন্টার এবং শিক্ষকরাও যুক্ত থাকেন। যদিও ফাঁস হওয়া প্রশ্নের সঙ্গে পরীক্ষার প্রশ্নের মিল থাকে না বলেও দাবি করেন শিক্ষামন্ত্রী। এবছর পরীক্ষায় অংশ নেবে 16,51,500 শিক্ষার্থী। এছাড়া প্রথমবারের মতো অটিস্টিক শিক্ষার্থীরা সাহায্যকারী নিয়ে পরীক্ষায় অংশ নিতে পারবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে 21তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। শেষ সময়ে 70% পর্যন্ত ছাড়সহ নানান লোভনীয় আখেরি অফারে হুমড়ি খেয়ে পড়ছেন ক্রেতা দর্শনার্থীরা। ছাড় দেওয়া পণ্য কিনে অনেক ক্রেতা সন্তুষ্ট হলেও মান নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার শাটার নামবে রবিবার। শেষ লগ্নে 70% পর্যন্ত মূল্য ছাড়ের মতো লোভনীয় অফারে হুমড়ি খেয়ে পড়ছেন দর্শনার্থীরা। আমরা যদি ২০,০০০ টাকা প্রোডাক্ট সেল করি,
গিফটের দাম আছে মিনিমাম 25,000 টাকা। অ্যাট ফার্স্ট ছিল আমাদের 1800 টাকা, দেন পরশু দিন হয়েছে 1600 টাকা, এবং আজকে এবং কালকে দুই দিনের জন্য 1250 টাকা লাগানো হয়েছে। এখানে আখাই অফার দিচ্ছি, এখানে যে 4200 টাকা আর ননস্টিক পেন আপনারা দিচ্ছি, আজকে 500 টাকা ডিসকাউন্ট দিয়ে 3700 টাকা দিচ্ছি আর কি। মোটামুটি রিজনেবল প্রাইসে আছে, আর শেষের দিন তো আর একটা দিন বাকি, খুব ভালোই হচ্ছে, খারাপ না। ফেব্রুয়ারি মাসের 5 তারিখ পর্যন্ত আমাদের যদি মেলা বাড়ায় তাহলে আমাদের সেলটা আরো ভালো হবে। এমন উপচে পড়া ভিড়, প্রসাধনী সামগ্রী থেকে শুরু করে বিস্কুটের প্যাভিলিয়ন প্রায় সব স্টলেই। তবে ছাড়ের পণ্য নিয়ে মিশ্র প্রতিক্রিয়া কেনাকাটার এই মিলন মেলার ক্রেতাদের। অফার আমরা 10% ছাড়তেছি, তাতে কাস্টমার অনেক সাড়া পাচ্ছি। অফার দিচ্ছে ঠিক আছে, কিন্তু এখন আসলে অফারের কোয়ালিটিটা কেমন হবে এটা সম্পর্কে আসলে সন্দিহান। মেলায় অতিরিক্ত ভিড় এবং বিক্রেতাদের দাম কমানো বাড়ানোর কৌশল নিয়ে অভিযোগ করেন কেউ কেউ। যেটা গত শুক্রবারে দেখে গেছে তার চেয়ে 1-200 টাকা আরো বেশি। অনেক ভিড়, কিনতে পারছি না কোনো কিছু, কিন্তু দামটা একটু বেশি। অনেক সুন্দর সুন্দর স্টল আছে এখানে, আপনার পাকিস্তানি, বাংলাদেশি, ইন্ডিয়ান। নানা অভিযোগের পরও ভিড়ভাট্টা ভালো হয় এবার পণ্য বিক্রি এবং রপ্তানি আদেশ আগের সব মেলাকে ছাড়িয়ে যাবে আশা স্টল মালিকদের। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। ইতিহাসের সর্ববৃহৎ পরিসরে এবার আয়োজিত হতে যাচ্ছে অমর একুশে গ্রন্থমেলা। 1 ফেব্রুয়ারি বিকেল 3টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রন্থমেলার উদ্বোধন করবেন। মেলার নতুন বিন্যাস, সম্প্রসারিত কলেবর ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শনিবার সংবাদ সম্মেলন করেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। জানান, এবারে মেলার বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানের দুটি অংশ থাকছে। সোহরাওয়ার্দী উদ্যানে মেলাকে নতুন বিন্যাসে 15 গুচ্ছে সজ্জিত করা হয়েছে। এবারও মেলার মূল মঞ্চে 2 ফেব্রুয়ারি থেকে শিল্প, সাহিত্য, সংস্কৃতির রাজনীতি নিয়ে আলোচনা ও সন্ধ্যায় সাংস্কৃতিক আয়োজন থাকছে। 3 ফেব্রুয়ারি মেলা মঞ্চে হবে আন্তর্জাতিক কবিতা উৎসব। গ্রন্থমেলা প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকবে। ছুটির দিন বেলা 11টা থেকে রাত 8টা এবং 21 ফেব্রুয়ারি সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত মেলা খোলা থাকবে। বইমেলায় ব্লগার হত্যাকাণ্ডের ঘটনাকে অতীতের অভিজ্ঞতার আলোকে এবারের বইমেলায় নিরাপত্তা জোরদার করা হবে, জানিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। রাজারবাগ পুলিশ লাইনে পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি আরও বলেন, বইমেলায় সবাই যেন নির্বিঘ্নে যাতায়াত ও বই কিনতে পারে সে ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বাংলা একাডেমির পাশাপাশি পুরো বইমেলা এলাকা সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হবে বলে জানান কমিশনার। অনুষ্ঠানে ঢাকা দক্ষিণের মেয়র সাইম খোকন বলেন, এবারের বইমেলায় নিরাপত্তার স্বার্থে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করবেন তারা। রাজধানী গ্রিন রোডে গ্যাস লাইনে বিস্ফোরণে একই পরিবারের 3 জন দগ্ধ হয়েছেন। শনিবার রাত 8:30 দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। আহতদের একজন বেসরকারি ব্যাংক কর্মকর্তা কামরুজ্জামান জানান, বাসার কার্নিশ দিয়ে যাওয়া গ্যাসের লাইনে লিক থাকায় আইপিএস এর সুইচ অন করার সময় বিস্ফোরণ ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে গিয়ে তিনি সহ তার স্ত্রী ও সন্তান আহত হন। কামরুজ্জামানের স্ত্রী রাজধানীর একটি কলেজের শিক্ষক। আহত 3 জন আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক। নিচ্ছি গ্রেট ওয়াল সিরামিক্স সংবাদ বিরতি, সাথেই থাকুন, ফিরে এসে থাকছে। দেশের বিশ্ববিদ্যালয়গুলো আমলা তৈরির কারখানা, শিল্প উন্নয়নে গবেষণা হয় না বলেছেন বিশিষ্ট জনেরা। সব কারখানার কর্মপরিবেশ আন্তর্জাতিক মানের না হলে শুল্কমুক্ত সুবিধা নিয়ে আলোচনা নয় জানালেন মার্কিন রাষ্ট্রদূত। বাংলা ভিশন সংবাদে স্বাগত, আপনাদের সাথে আছি এস এম তানভীর। দেশকে স্বাবলম্বী করতে ব্যবসায়ীদের ঠিকমতো কর দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চট্টগ্রামের আগ্রাবাদে গতকাল ওয়ার্ল্ড ট্রেড সেন্টার উদ্বোধন করে এ আহ্বান জানান তিনি। সেই সাথে ব্যবসায়ীদের জন্য সব ধরনের সহায়তার আশ্বাসও দেন প্রধানমন্ত্রী। এর আগে চট্টগ্রাম সেনানিবাসে ইসবিআরসির পুনর্মিলনী অনুষ্ঠানে দেশ জাতির সেবায় যে কোনো ত্যাগ স্বীকার করতে সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রস্তুত থাকার নির্দেশ দেন তিনি।
বেগম জিয়াকে ভয় পায় বলেই তাকে রাজনীতি থেকে সরাতে দেশদ্রোহ মামলা করা হয়েছে অভিযোগ বিএনপি নেতাদের। এই মামলা সরকারের কফিনে শেষ পেরেক বলে মন্তব্য করেন তারা। বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে দেশদ্রোহ মামলার প্রতিবাদে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তারা। কাল দেশে 10টি শিক্ষা বোর্ডে একযোগে শুরু হচ্ছে এসএসসি দাখিল ও সমমানের পরীক্ষা। উপলক্ষে শনিবার এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, প্রশ্ন ফাঁস রোধে কোচিং সেন্টার ও ফটোকপি দোকানগুলোতে থাকবে গোয়েন্দা নজরদারি। আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে 21তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। সেই সময় 70% পর্যন্ত ছাড়সহ নানান লোভনীয় আখের অফারে হুমড়ি খেয়ে পড়ছেন ক্রেতা দর্শনার্থীরা। এদিকে ইতিহাসের সর্ববৃহৎ পরিসরে এবার আয়োজিত হতে যাচ্ছে অমর একুশে গ্রন্থমেলা। আগামীকাল বিকেল 3টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রন্থমেলার উদ্বোধন করবেন। তুরস্ক থেকে গ্রিস যাবার পথে এশিয়ান সাগরে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে 5 শিশুসহ অন্তত 39 জন মারা গেছে। জীবিত উদ্ধার করা হয়েছে অন্তত 75 জনকে, অনেকেই নিখোঁজ রয়েছে। মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। তুরস্কের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, শনিবার গ্রিসের লেসবস দ্বীপের উদ্দেশ্যে তুর্কি উপকূল ছাড়ার পরপরই দুর্ঘটনায় পড়ে নৌকাটি। এবারেও জার্মান কিংবদন্তি স্টেফি গ্রাফকে ছোঁয়ার সুযোগ হাতছাড়া করলেন টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। ফাইনালে হেরে 22তম শিরোপা হাতছাড়া হলো তার। 2-1 সেটে জয় তুলে নিয়ে প্রথমবারের গ্র্যান্ড স্ল্যাম শিরোপার স্বাদ নিলেন জার্মান কন্যা অ্যাঞ্জেলিক কারবার। এই ছিল এখনকার মতো, এতক্ষণ সঙ্গে থাকা ধন্যবাদ সবাই। স্বাগত আরেকবার বাংলাদেশের সংবাদে। দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে শিল্প উন্নয়নে কোনো গবেষণা হয় না বলে জানিয়েছেন বিশিষ্টজনেরা। জাতীয় প্রেস ক্লাবের এক আলোচনায় তারা বলেন, ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের গড়ে তোলা বিশ্ববিদ্যালয়গুলো এখনও আমলা তৈরির কারখানায় রয়ে গেছে। গবেষণার জন্য বিশ্ববিদ্যালয়গুলোতে অবকাঠামো পর্যাপ্ত সুযোগ সুবিধা নেই। সরকার ও শিল্প উদ্যোক্তাদের গবেষণায় আগ্রহ কম বলেও মন্তব্য করেন বিশিষ্টজনেরা। তারা বলেন, আধুনিক তথ্য প্রযুক্তির জগতে নিজেদের স্থান দখল করে নিয়েছে চীন, জাপান ছাড়াও এশিয়ার বেশ কিছু দেশ। সেই তুলনায় অনেক পিছিয়ে বাংলাদেশ। প্রতিটি কারখানার কর্মপরিবেশ নিরাপদ ও আন্তর্জাতিক মানের না হলে বাংলাদেশের সাথে শুল্ক ও কোটামুক্ত সুবিধা দেওয়ার আলোচনা হবে না বলে জানিয়েছেন ঢাকা নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম-বার্নিকাট। রাজধানীর ডেইলি স্টার ভবনে গতকাল এক সেমিনারে এ তথ্য জানান তিনি। রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জনে রাজনৈতিক স্থিতিশীলতা এবং শ্রমিকের নিরাপত্তা নিশ্চিতের উপর জোর দেন তিনি। 2021 সালের মধ্যে বাংলাদেশের তৈরি পোশাক খাতে রপ্তানির লক্ষ্যমাত্রা $50 বিলিয়ন পৌঁছানোর ক্ষেত্রে বাধা কী তা নিয়েই এই সেমিনার। এতে বক্তারা বলেন, জ্বালানি সংকট, গ্যাসের সংযোগ না পাওয়া, অনুন্নত অবকাঠামোর পাশাপাশি রাজনৈতিক অস্থিতিশীলতা রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জনে বড় বাধা। এসব ইস্যুতে নজর দেওয়ার পাশাপাশি তৈরি পোশাক কারখানার কর্মপরিবেশ নিরাপদ করার আহ্বান জানান বক্তারা। এই 50 বিলিয়ন টার্গেট অর্জন করতে হলে আমাদের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করতে হবে, এবং সেই উৎপাদন ক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে যেটা
বড় জ্বালা যে দুটো জ্বালা সেটা হচ্ছে জমি এবং জ্বালানি। শিল্পের প্রবৃদ্ধির জন্য গ্যাস সংকট কিভাবে সমাধান করা যেতে পারে সে বিষয়টিকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিতে হবে। গত 40 বছরে বা 35 বছরে আমরা যে বিনিয়োগ করেছি, সেমিনারে মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বায়ারদের উদ্দেশ্যে ব্যবসায়ীদের দাবি করা ফেয়ার প্রাইসের জবাবে বলেন, এক্ষেত্রে পণ্যের গুণগত মান আরও উন্নত করতে হবে। কথা বলেন শুল্ক ও কোটামুক্ত সুবিধা নিয়েও। আগুনে পুড়ে কোনো শ্রমিকের যেন আর মৃত্যু না হয় এবং ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। কারখানাগুলোতে কর্মপরিবেশ, শ্রমিকের নিরাপত্তা ও ইউনিয়ন করার অধিকার নিশ্চিত হলেই কেবল শুল্ক ও কোটামুক্ত সুবিধা নিয়ে আলোচনা শুরু হতে পারে। এসব ক্ষেত্রে অগ্রগতি হলেও তা আন্তর্জাতিক মানের করতে অনেক কাজ করতে হবে। কর ফাঁকি না দিতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান নজিবুর রহমান। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। হাত পা বিকৃত হয়ে শিকড়ের মতো বের হওয়া অচেনা অস্বাভাবিক রোগে আক্রান্ত এক ব্যক্তির চিকিৎসা চলছে ঢাকা মেডিকেলে। ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি এ রোগী আবুল বাজানদার খুলনায় ভ্যান চালাতেন। তিনি জানান, 10 বছর আগে প্রথমে হাত ও পায়ে আঁচিলের মতো উঠে হোমিওপ্যাথসহ বিভিন্ন জনের পরামর্শে নানা চিকিৎসা করিয়েছেন তিনি। চিকিৎসা নিতে গিয়েছিলেন ভারতেও, তবে আর্থিক সামর্থ্য না থাকায় চিকিৎসা না করেই ফিরে আসেন তিনি। যন্ত্রণা থেকে মুক্তির আশায় এবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন আবুল বাজানদার। তার চিকিৎসার জন্য রবিবার একটি মেডিকেল বোর্ড গঠন করা হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এবার আমিন জুয়েলার্স, আন্তর্জাতিক সংবাদ। তুরস্ক থেকে গ্রিস যাওয়ার পথে এশিয়ান সাগরে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে 5 শিশু সহ অন্তত 39 জন মারা গেছে, জীবিত উদ্ধার করা হয়েছে অন্তত 75 জনকে, অনেকেই নিখোঁজ রয়েছে। মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। তুরস্কের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, শনিবার গ্রিসের লেসবস দ্বীপের উদ্দেশ্যে তুর্কি উপকূল ছাড়ার পরপরই দুর্ঘটনায় পড়ে নৌকাটি। প্রায় 56 ফুট লম্বা নৌকাটির বেশিরভাগই আফগানিস্তান, সিরিয়া ও মিয়ানমারের নাগরিক। তবে নৌকাটিতে ঠিক কতজন ছিল তা জানা যায়নি। নৌকার ভেতরে আরও লাশ থাকার আশঙ্কা করছে তুর্কি কোস্টগার্ড। ঘটনার পর ওই এলাকা থেকে মানব পাচারে জড়িত সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। গ্রিসের সামোস দ্বীপে অভিবাসীবাহী নৌকা ডুবে 26 জন মৃত্যুর পরদিনই এই ঘটনা ঘটল। জাতিসংঘের হিসেবে এবছর এরই মধ্যে ইউরোপ ঢুকেছে অন্তত 55,000 শরণার্থী আর মারা গেছে অন্তত 244 জন। এবার ক্লেমন খেলা সংবাদ। টেনিস অস্ট্রেলিয়ান ওপেন, এবারও জার্মান কিংবদন্তি স্টেফি গ্রাফকে ছোঁয়ার সুযোগ হাতছাড়া করলেন মেয়েদের নাম্বার ওয়ান টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। স্টেফিরই স্বদেশী অ্যাঞ্জেলি কারবারের কাছে ফাইনালে হেরে 22তম শিরোপা হাতছাড়া করলেন সেরেনা। 2-1 সেটে জয় তুলে নিয়ে প্রথমবারের গ্র্যান্ড স্ল্যাম শিরোপার স্বাদ নিলেন কারবার। উন্মুক্ত যুগে মেয়েদের এককের সবচেয়ে বেশি 22টি, 28 বছর বয়সী অ্যাঞ্জেলি কারবার। ফুটবল, তারকা সমৃদ্ধ উচ্চাভিলাষী কোনো দল নয়, শিরোপা লড়াইয়ে টিকে থাকার মতো দল গড়ার দিকেই মনোযোগ দিচ্ছে চট্টগ্রাম আবাহনী। কোনো ক্লাব থেকে ফুটবলারদের ভাগিয়ে বা প্ররোচিত করে নয়, দল বদলের উন্মুক্ত সময়েই সম্মানজনক পরিশ্রমীকে ফুটবলারদের দলমুক্ত করছে চট্টগ্রাম আবাহনী, বলেছেন দলের ফুটবল চেয়ারম্যান তরফদার রুহুল আমিন। শেখ কামাল ক্লাব কাপে সাফল্যে অনুপ্রাণিত দলটি নতুন মৌসুমে ভালো খেলা উপহার দিতে প্রস্তুত, জানিয়েছেন কোচ শফিকুল ইসলাম মানিক। শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে চ্যাম্পিয়ন হওয়ার গৌরবে নতুন দিগন্তের সূচনা হয়েছে চট্টগ্রাম আবাহনীর। সেই সাফল্যের ধারায় ফুটবলের নতুন মৌসুমে ভালো দল গড়ার চেষ্টা করেছে ক্লাবটি। এর মধ্যে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ঘর ভেঙে মামুনুল, নাসির, ইয়ামিন, তকলিস, সোহেল রানা সহ জাতীয় দলের বেশ কয়েকজন ফুটবলারের সাথে চুক্তি করেছে তারা। অভিজ্ঞতার সাথে আরও কিছু তরুণ ফুটবলারদের সমন্বয়ে দলবদলের আনুষ্ঠানিকতা সারবে ক্লাবটি। তিনটা ক্যাটাগরি প্লেয়ারকে নিয়ে আমরা একটা কম্বাইন্ড দল গঠন করার চেষ্টা করছি। একটা হচ্ছে একদম জুনিয়র লেভেল, মিড লেভেলটা হচ্ছে যে আগামী 1 বছর পরে তারা হয়তো ন্যাশনাল টিমে চান্স ডাক পেতে পারে। এবারে ন্যাশনাল টিমে যারা ভালো করেছে কিছু সিনিয়র প্লেয়ার, সব না, চ্যাম্পিয়ন ফাইট দেওয়ার পর্যায়ে মানে আমরা যাতে যেতে পারি সেইটাকে মাথায় রেখে আমরা একটা স্ট্রং দল গঠন করার চেষ্টা করতেছি। আমার কন্ট্রিবিউশনের মাধ্যমে চট্টগ্রাম আবাহনী ভালো কিছু করতে পারে এবং দায়ভারটা যাতে আমি
আমি নিজে কাজ করে স্যাটিসফাইড হতে পারি, ভালো খারাপ যেটাই হোক আমার উপর দিয়ে যেতে যায়। শেখ জামাল ক্লাবের কিছু ফুটবলারকে মোটা অঙ্কের বিনিময়ে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম আবাহনী, এমন অভিযোগ খণ্ডন করে দলের ফুটবল চেয়ারম্যান বলেছেন প্রয়োজনে এএফসি কাপে শেখ জামাল ক্লাবকে ফুটবলার দিয়ে তারা সহযোগিতা করতে প্রস্তুত। কোনো জায়গাতে প্লেয়ার ভাগিয়ে আনার এটা কিছু নেই, এটা প্লেয়ার ইজ ওপেন মার্কেট, এখন উইন্ডো ডিক্লেয়ার হয়ে গেছে। প্লেয়ার যেখানে কমফোর্টেবল মনে করবে, যে দুটো জিনিস আছে, যে পয়সা হলেই সব কিছু না, পয়সা আছে, তার পরিবেশ আছে, তার ফিউচার আছে, এইটাকে চিন্তা করে যে প্লেয়ার যেখানে খেলবে খেলবে, না খেলবে না খেলবে। আইনের বাইরে যে আমরা কোনো কিছু করতেছি না। শেখ জামাল যদি এএফসি চ্যাম্পিয়ন হয়ে আসতে পারে, এটা শেখ জামালের যেমন ক্রেডিট, এটা বাংলাদেশের ক্রেডিট, টোটাল বাংলাদেশের ফুটবলের ডেভেলপমেন্ট হবে। এখানে আমার না করার কোনো কিছু নেই, খুব ইমার্জেন্সি খেলা, এটাতে আমাদের না জিতলে নেক্সট রাউন্ডে উঠতে পারবো না, শুধু এরকম ধরনের কোনো কিছু না থেকে থাকে, ডেফিনেটলি আমরা প্লেয়ার আমরা লোন দিব। তরফদার রুহুল আমিন বলেছেন আটটি ফ্র্যাঞ্চাইজি নিয়ে বাংলাদেশ সুপার লিগের কার্যক্রম চলছে। 22 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের 30 তারিখের মধ্যে একটা সুইটেবল ডেটে আমরা ঢাকা স্টেডিয়ামে আমরা এটাকে এই লগোটা ওপেন করবো আর কি। বাফুফের ক্যালেন্ডার অনুযায়ী নভেম্বরে বিসিএল মাঠে গড়াবে এই আশাবাদ এই ক্রীড়া সংগঠকের। প্রফেশনাল মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার জানি। বিদ্যুতের পর এবার ভারত থেকে গ্যাসও আমদানি হবে জানালেন প্রধানমন্ত্রী। চট্টগ্রামে দেশের প্রথম বিশ্ব বাণিজ্য কেন্দ্র উদ্বোধন। ভয় পেয়েই খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরাতে দেশদ্রোহ মামলা, সরকারের কফিনে শেষ পেরে করলেন নেতারা। কাল শুরু এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস ঠেকাতে গোয়েন্দা নজরদারিতে কোচিং সেন্টার ও ফটোকপি দোকানগুলো, জানালেন শিক্ষামন্ত্রী। বাণিজ্য মেলা শেষ হচ্ছে আজ, লোভনীয় আখেরি অফারে হুলস্থুল, কঠোর নিরাপত্তায় বইমেলা শুরু কাল। এই ছিল এখনকার মতো, পরবর্তী সংবাদ সকাল 10টায়। এর আগে 9টার ব্যাচে নিউজ টপটা দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সবশেষ সংবাদ সবার আগে জানতে আপনার গ্রামীণ ফোন বাংলালিংক ওই অ্যাকাউন্ট থেকে ডায়াল করুন 1616 নম্বরে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাই।